वेलकम आवर चैनल नोवेल मैथमेटिक्स। দেখো প্রথমটা কি বলছে, বলছে বন্ধু রজত একটি দৌড় প্রতিযোগিতায় স্কুলের বৃত্তাকার মাঠের যে সময় নেয়, বৃত্তাকার মাঠের প্রদক্ষিণ করতে যে সময় নেয়, যদি সে মাঠের ব্যাস বরাবর প্রদক্ষিণ করে, মানে ব্যাস বরাবর প্রদক্ষিণ করে, তাহলে 90 সেকেন্ড কম সময় লাগে এবং তার গতিবেগ কত 90। ঠিক আছে, কী বের করতে বলছে, মাঠের স্কুলের ক্ষেত্রফল আর হিসাব করে দেখি। ঠিক আছে, অঙ্কটা দেখো কী বলতে চাইছে, মানে বলতে চাইছে যে স্কুলের মাঠ ধরো, বলছে স্কুলের মাঠ বরাবর প্রদক্ষিণ করছে। ঠিক আছে, একটা ছেলে স্কুল রজত স্কুল মাঠ বরাবর ঘুরছে। স্কুল মাঠ বরাবর মানে কি, এটা কী বরাবর ঘুরছে, পরিধি বরাবর, মানে পরিধি মানে কি 2πr। যদি সে ব্যাস বরাবর ঘুরে, মানে এখান থেকে কতটুকু ব্যাস, কতটুকু হয় ব্যাস, হয় 2r। যদি ব্যাস বরাবর ঘোরে আর যদি বৃত্তের পরিধি বরাবর ঘোরে, তাহলে এটার থেকে এটা 30 সেকেন্ড মনে হয় 30 সেকেন্ড কম সময় লাগে, 30 সেকেন্ড কম সময় লাগে। তাহলে 30 সেকেন্ডটা সে কতটুকু যাবে, 30 সেকেন্ডটা সে কতটুকু যাবে আমরা বের করতে পারবো। 30 সেকেন্ডটা ধরো এক, সে তার গতিবেগ কত 90 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সে 90 মিটার যায়, 1 সেকেন্ডে সে 90 মিটার যায়। তাহলে 30 সেকেন্ডে সে কত মিটার যাবে, 2700। তার মানে কি, এই 2700 সেকেন্ড, এই 2700 মিটারটাই সে বেশি দৌড়েছে এই বরাবর, বোঝা গেছে। আবার বলছি দেখো কী বলছি, ভালো করে বোঝো। কী বলছে, একটা বৃত্তাকার মাঠ আছে, বৃত্তাকার মাঠে সে যদি পরিধি বরাবর যায়, তাহলে সে কতটুকু যাবে 2πr, আর যদি সে ব্যাস বরাবর যায়, তাহলে সে কতটা যাবে 2r। এইটুকু তো ডিফারেন্স, এটা একটা দূরত্ব, এটার একটা দূরত্ব, এই দূরত্বর ডিফারেন্সটা কত, কী করে বের করবো। বলছে এই বরাবর যেটা যাবে আর এই বরাবর যেটা যাবে, তার থেকে 30 সেকেন্ড কম সময় লাগবে, কোনটা বরাবর, ব্যাস বরাবর। তাহলে ব্যাস বরাবর যদি 30 সেকেন্ড কম সময় লাগে, তার গতিবেগ কত, 1 সেকেন্ডে যায় সে 90 মিটার, তাহলে 30 সেকেন্ডে যাবে কত, 2700। তার মানে 2700 মিটার সে বেশি দৌড়েছে, কোন বরাবর গেলে, পরিধি বরাবর গেলে, ব্যাস অপেক্ষা পরিধি বরাবর গেলে সে 2700 মিটার বেশি দৌড়েছে। অঙ্কটা দেখো, এবার যেটা বললাম সেটাই করতে হবে। তাহলে আর ব্যাস তো ধরে নিয়েছি, গতিবেগ কত 90 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে যায় 90 মিটার, 30 সেকেন্ডে যাবে কত, 2700 মিটার। তাহলে 2πr মাইনাস 2r, একটুকে যেটা বললাম দুটো দূরত্বের বিয়োগ করলে আমি 2700 পাবো, তো এখান থেকে r এর ভ্যালু আমরা পেয়ে যাবো। ঠিক আছে, r এর ভ্যালু কত পাবো, r এর ভ্যালু কত পাবো, r সমান সমান পেলাম আমি 630। r সমান সমান কত পেলাম, 630। তাহলে এখান থেকে তোমরা বের করতে পারলে মাটির ক্ষেত্রফল কত, 1212 যা আছে দেখবে, এটা 1247400। এটা মাটির ক্ষেত্রফল বের করতে বলেছে। ঠিক আছে, আর তো কিছু বলেনি, বোঝা গেল, অঙ্কটা সোজা আছে। পরে অঙ্ক দেখো, পরে অঙ্কটা কী বলছে, অঙ্কটা দেখানো আগে তারপরে বোঝাচ্ছে। বলছে কী বলছে দেখো, বকুলতলা বৃত্তাকার মাঠের চারিদিকে একটি সমপরিসর রাস্তা আছে। সমপরিসর মানে একই, বোঝা যাচ্ছে সমপরিসর মানে কি, সমপরিসর মানে যে একই দৈর্ঘ্য বরাবর, মানে একই রাস্তার বেদটা একই, কোথাও কম কোথাও বেশি এরকম নেই। মাঠটির বাইরের সীমারেখা বরাবর এবং ভেতরের সীমারেখা বরাবর অপেক্ষা 100 মিটার বেশি, তার মানে কি 132 মিটার চওড়া রাস্তাটা, এটা বোঝা গেল। মাঠটির ক্ষেত্রফল, পথটির ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে মাঠটির ক্ষেত্রফল হিসাব করে দেখি আমরা। কী বলছে, মাটির ক্ষেত্রফল যদি বর্গমিটার হয় তাহলে কত, তাহলে দেখো আমি অঙ্কটা আবার বোঝাই। তা দেখো কী বলছে, যে বলছে যে একটি বৃত্তাকার মাঠ আছে, ধরলাম এর ব্যাসার্ধ আর, এর ব্যাসার্ধ আর ধরলাম। ঠিক আছে, বলছে এর বাইরে বরাবর একটা রাস্তা আছে, তাহলে এটার কতটা হবে, এই পুরোটা ধরলাম আর বড়টা। বলছে ছোট আর বড় আর মাইনাস ছোট আর কত, কত বলেছে, বাইরের সীমারেখা ভেতরের সীমারেখা অপেক্ষা 132 মিটার বেশি, মানে কি এই দুটোর পরিধি যদি আমরা বের করি তখন কত পাবো, 132 পাবো। এটা দুটো পরিধি কিন্তু, ব্যাসার্ধ না কিন্তু, যেটা বলেছিলাম সেটা না, ব্যাসার্ধ, এটা কি পরিধি বরাবর, মানে কত 2π, একটা বড় আর বসবে আর তারপরে 2π ছোট আর বসবে, দুটোর বিয়োগ করলে 132 পাবো। ঠিক আছে, এখান থেকে কী পেয়ে যাবো, আর এর আরও আর আর এর ভ্যালু আমরা পেয়ে যাবো। ঠিক আছে,
তাহলে এখান থেকে দেখো, তার মানে কি বোঝাচ্ছি দেখো, ছোট আর বড় আর ধরেছি। হুম, তাহলে কথা হবে এখানে বড় আর বসবে, ঠিক আছে, এটা বড় আর আছে। তারপরে কথা হবে টু পাই, এখান থেকে কমন নিলে কি থাকবে, আর মাইনাস আর, এখানে একটু দেখে নেবে, এটা বড় আর হবে। হ্যাঁ, এটা হবে বড় আর, এটা হবে, এই লাইনটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি, টু পাই বড় আর মাইনাস টু পাই ছোট আর, ঠিক আছে, ফার্স্ট লাইনটা এটা হবে। ওখানে ছোট বড় ছোট আরটার জায়গায় বড় বড় আরটা দেওয়া নেই। হুম, তাহলে এখান থেকে টু পাই কমন নিলে কি থাকবে, আর মাইনাস আর বড় আর মাইনাস ছোট আর, তাহলে বড় আর মাইনাস ছোট আর কত পেলাম আমরা, 21 মিটার। আরেকটা কি বলেছে দেখো, আরেকটা বলেছে যে রাস্তাটির ক্ষেত্রফল বলেছে, ঠিক আছে, রাস্তাটির কি বলেছে, ক্ষেত্রফল বলেছে, বলছে যে এই 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 দুটোর ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফল কী দিয়ে বের করতে হবে, পাই আর স্কোয়ার, পাই একটা ছোট আর বসবে একটা বড় আর বসবে, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে আমাদের, পাই আর স্কোয়ার, ঠিক আছে, তাহলে পাই আর স্কোয়ার বড় আর, এখানেও বড় আর হবে। তাহলে তারপরের লাইনে কী হবে, তারপরের লাইনে হবে পাই বড় আর তার স্কোয়ার মাইনাস পাই ছোট আর তার স্কোয়ার, ঠিক আছে, এ দুটোর বিয়োগফল কত হবে, তোমার যেটা ক্ষেত্রফল বলেছে সেটা, এখানে একটু লাইনটা দেখে নেবে, এখানে ছোট বড় আর হবে, ঠিক আছে, এটা এই লাইনটা ওখানে হবে, সমাসন কত হবে, 141190, 141190, ঠিক আছে। এরপরে দেখো, তারপরে কী বলছে, 14910, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেলাম, এখান থেকে দেখো বড় আর মাইনাস ছোটো আরের মান একটা জানি আমরা, সেই মানটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, বসানোর পরে কী পেলাম, বড় আর প্লাস ছোটো আর, ছোটো আর সমসংখ্যক কত পেলাম, 225, আর বিয়োগফল কত পেলাম, বিয়োগফল পেলাম হচ্ছে 21। তো দুটো আমরা অপনয়নের সমাধান করলে কী পাবো, ছোটো আর সমসংখ্যক পেলাম 97। এটা জানো অপনয়ন সমাধান, এখানে অপনয়ন সমাধান আর আর কেটে গেল, তাহলে কী থাকলো এখানে, 25 প্লাস এটা, তাহলে কত পেলাম, বড় আর বৃত্তের মাঠটির ব্যাসে তো কত পেলাম 97, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত পেলাম, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, ঠিক আছে, তাহলে মাঠটির ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হবে, কোন আর বসবে, ছোটো আর বসবে, তাহলে ছোটো আর সমাধান কত পেয়েছি আমরা, 97, তো সেখান থেকে পেয়ে গেলাম এত, এত হচ্ছে আমাদের বর্গমিটার, ঠিক আছে। পরে অঙ্কটা দেখো, পরে অঙ্কটা কী বলছে, বলছে এই রেখাঙ্কিত অঞ্চলগুলির এই ভেতরে যে রেখাঙ্কগুলো অঙ্কগুলো আছে সেগুলো ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো এটা বলে দিয়েছে যে বৃত্তের পরিধি হচ্ছে আর, মানে কত, এখানে বৃত্তের পরিধি হচ্ছে ধরো ও, বৃত্তের পরিধি ও ধরলাম কেন্দ্র, ও সি হচ্ছে 7, হ্যাঁ না সরি, হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 7। তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধ 7, এটা একটু দেখে নেবে, হ্যাঁ এটা ভুল আছে, বৃত্তের ব্যাসার্ধ হবে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে আর কত এখানে, 7, আর কত, 7, তাহলে এখান থেকে আমি খেয়ে পেয়ে গেলাম কি, বৃত্তের ক্ষেত্রফল পুরোটা ক্ষেত্রফল, আমার তো পুরোটা লাগবে না, ভিতর থেকে একটা স্কোয়ার বাদ দিতে হবে, তাহলে স্কোয়ার বাদ দেওয়ার জন্য কী করতে হবে, তাহলে এই এই কর্ণ সমান সমান কী এখানে, টু আর, তাহলে টু আর সমান সমান, কর্ণের সূত্র জানো তোমরা, টু আর সমান সমান আমরা কী করবো, এ ইন্টু রুট টু, জানো তোমরা টু আর সমান সমান কী হবে, এ ইন্টু রুট টু, কারণ এ ইন্টু রুট টু সমান সমান কী, কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ, বাহু ইন্টু রুট টু সমান সমান কর্ণ, কর্ণর মান কত, টু আর, টু আর মানে কত, 14। হুম, তাহলে এখান থেকে কী পেয়েছিলাম, পেয়ে গেলাম আমরা টু আর সমান সমান 14, এই যে টু এ সমান সমান কত, 14 বসালাম, ঠিক আছে, তাহলে এর মান কত পেলাম, 14, এর মান পেলাম 14/√2, তাহলে এটা যদি স্কোয়ার করো, এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এ স্কোয়ার, এ স্কোয়ার করলে কত পেলাম, 98, তাহলে এবার কী করতে হবে আমাকে, পুরোটা থেকে আমাকে বর্গক্ষেত্রটা বাদ দিতে হবে, তাহলে পুরোটা থেকে বর্গক্ষেত্রটা বাদ দিলে কত থাকবে, দেখো পুরোটা থেকে বর্গক্ষেত্রটা বাদ দিলে 56, তাহলে ওটাই হবে আমাদের, এটাই হবে হচ্ছে আমাদের 56, ঠিক আছে, এটাই হবে 56, এটা হবে কত, 56, ঠিক আছে। পরে অঙ্কটা দেখো, তারপরে দেখো দু নম্বর অঙ্কটা কী বলেছে, দু নম্বর অঙ্কটা কী বলেছে, একটা বৃত্ত আছে, চারটে বৃত্ত আছে, চারটে বৃত্তের কেন্দ্র দিয়ে একটা কোণ বর্গক্ষেত্র উৎপন্ন করেছে, এ দেখতে পাচ্ছ, চারটে বৃত্ত, তাহলে আমরা প্রথমে কী করবো, চারটে বৃত্তের ক্ষেত্রফল বের করে নেবো, ঠিক আছে, প্রথমে কী করবো, চারটে বৃত্তের ক্ষেত্রফল বের করবো, তারপরে এই একটা স্কোয়ার থেকে আমরা যদি বাদ দিই তাহলে কি বেরোবে, তাহলে দেখো এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল কিন্তু আমাদের বেশি নিয়ে নিলাম, তাহলে দেখো আমরা চারটের বৃত্তের ক্ষেত্রফল যদি নিই, এবং দেখো এরকম একটা, দাঁড়া একটু ভালো করে বোঝাচ্ছি, একটু দেখে নাও, হুম অঙ্কটা দেখো আমি কী বলতে চাইছি, তাহলে ফার্স্টে আমরা কী করলাম, চারটে বৃত্তের ক্ষেত্রফল বের করলাম, দেখা যাচ্ছে না,
চারটে বৃত্তের ক্ষেত্রফল বের করো, কারণ একটা বৃত্ত, দুটো বৃত্ত, তিনটে বৃত্ত, চারটে বৃত্ত, কিন্তু চারটে বৃত্ত নেই। দেখো এ একটা ছোট্ট একটা অঞ্চল, এ একটা ছোট্ট একটা অঞ্চল, এ একটা ছোট্ট একটা অঞ্চল, আবার এ একটা ছোট্ট একটা অঞ্চল, মিলে একটা বৃত্ত তৈরি করলো না। তাহলে আমাদের কী করতে হবে, চারটে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, এবং একটা বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিলেই আমাদের এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কারণ দেখো প্রত্যেকটা 90 ডিগ্রিতে ছেদ করেছো, ঠিক আছে? তো দেখো অঙ্কটা দেখে নিই, এই যে 2 নম্বর অঙ্কটা কী বলছে, তাহলে প্রথমে একটা কী করলাম, বৃত্তের ক্ষেত্রফল বের করলাম, ঠিক আছে, একটা বৃত্তের ক্ষেত্রফল বের করলাম। তাহলে এবার এ রেখাংশিত ছাড়া তাহলে ক্ষেত্রফল কত হবে, একটার জন্য 90 ডিগ্রি বলেছিলাম আমি যে 90 ডিগ্রিতে ছেদ করছে, তাহলে একটার জন্য ক্ষেত্রফল কত হবে 9.6, ঠিক আছে। তাহলে এবার বৃত্তের ক্ষেত্রফল কত হবে, তাহলে 20 পুরোটা থেকে আমাকে বিয়োগ দিতে হবে, এবং চারটে আছে, চারটের জন্য এতে হবে, ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা। এটা একটাটা করে করেছে তুমি, চারটে একটা করে করে, একটা প্রথমে একটা বের করে চারটে দিক চার দিক গুণ করে দিলে চারটে বেরিয়ে গেলো, বুঝে গেলো? ফার্স্টে কী করেছো হচ্ছে তো না বুঝতে পারলে দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আগে একটা বৃত্ত বোঝো, একটা বৃত্ত আছে, এর কত ডিগ্রি, এর পুরোটা কত 60 ডিগ্রি, আর এইটুকুনি কত 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির জন্য আমাদের কত ক্ষেত্রফল বেরোবে সেটা যদি আমরা বাদ দিতে পারি, এইটুকুনি অঞ্চল, যে 90-র জন্য কতটা বেরোবে, আমরা প্রথমে পাই আর স্কোয়ার দিয়ে পুরোটা বের করে নিলাম। তাহলে মাইনাস কী করতে হবে, 90 ডিগ্রির জন্য কতটা বেরিয়েছে, 90/360 × πr² এটা করলেই কী পেয়ে যাবো, একটা বৃত্তের জন্য পেয়ে যাবো, পুরো বৃত্তটা থেকে এটুকুনি বাদ দিয়ে দিলাম, তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে চারটে আছে, চারটে বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম, ঠিক আছে। পরে অঙ্কটা দেখো 14 নম্বর অঙ্কটা কী বলছে, এটা দেখো, এটা তোমাকে তোমাদের অ্যাজাম্পশন করে নিতে হবে, ঠিক আছে। একটি শ্রেণীকক্ষে আছে কোনো খেলায় ভালোবাসেন, সেটা একটা পাই চিত্র অঙ্কন করেছে। পাই চিত্র মানে জানো একটা বৃত্ত থাকে, তার মধ্যে কিছু কিছু অঞ্চল থাকে, এ এত খেলেছে, এ এত খেলেছে, এ এত খেলেছে, একটা কোণ দিয়ে থাকে। বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 3.5, তাহলে বৃত্তকলার, বৃত্তকলার বলেছে প্রতিটা বৃত্তের পরিসীমা এবং ক্ষেত্রফল। আমি একটা জিনিস একটা বুঝিয়ে দিচ্ছি, দেখো বাকিগুলো পেরে যাবে। তা আমরা কী অ্যাজাম্পশন করেছি সেটা আগে দেখে নাও। কী অ্যাজাম্পশন করেছি, আমরা ধরে নিয়েছি যে বৃত্তের 60% খেলে হচ্ছে, মানে 60 জন শ্রেণীতে পড়ে ধরে নিয়েছি আমরা। তার মধ্যে 30 জন খেলে ক্রিকেট, 20 জন ফুটবল খেলে, এবং 10 জন ব্যাডমিন্টন খেলে। সেটাকে পাই চিত্রের মাধ্যমে আঁকলে এরকম আসবে, 60, 180, এই 120, আর একটা হচ্ছে 180, ঠিক আছে। একটা হচ্ছে ক্রিকেট, ব্যাডমিন্টন, আর একটা হচ্ছে ফুটবল, ঠিক আছে। আমরা একটা যে কোনো একটা করেছি, আমরা কী করেছি, আমরা ব্যাডমিন্টনটা বের করেছি, বাকিগুলো একই হবে, ঠিক আছে। তাহলে আমরা কী করেছি, প্রথমে দেখো বৃত্তের পরিসীমা বের করে নিয়েছি টোটাল, পাই আর স্কোয়ার, 2πr করে, আর বৃত্তের ক্ষেত্রফল বের করে নিয়েছি, ঠিক আছে। এবার কী করবো আমরা, যদি কোনটা না বুঝতে পারো কোনটা বুঝিয়ে দিচ্ছি, দেখো কোনটা কী করে বের করবে, কত ডিগ্রি কোণ করছে। দেখো আমাদের 60 জনের জন্যে, দেখো টোটাল 60 জন আছে, 60 জনের জন্য একটা কত বৃত্ত ধরেছি আমরা, পুরো 360 ডিগ্রি ধরেছি, তাই তো? 360-র জন্য পুরো বৃত্তটা ধরেছি। তাহলে একজনের জন্য কত হবে, একজনের জন্য 6 ডিগ্রি হবে। তাহলে এখানে কতজন খেলছে ব্যাডমিন্টনের ক্ষেত্রে, ব্যাডমিন্টন খেলছে হচ্ছে 10 জন। তাহলে 10 জনের জন্য কত হবে, 10 × 6 মানে হবে 60 জন, 60 ডিগ্রি। তাহলে 10 জনের জন্য হবে 60 ডিগ্রি, বাকিগুলো বের করতে পারবে, 30 জনের হবে 180 ডিগ্রি, আর 20 জনের হবে 120 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে বের করবে, 60 ডিগ্রি, 60 জনের জন্য হচ্ছে তোমার কত ডিগ্রি নিচ্ছে আমরা, 360 ডিগ্রি। তাহলে একজনের জন্য কত হবে, 360/60 মানে একজনের জন্য আমার বেরোচ্ছে 6 ডিগ্রি করে। তাহলে 10 জনের জন্য বেরোবে 60 ডিগ্রি, এখান থেকে ব্যাডমিন্টনে 60 ডিগ্রি পেলাম, ঠিক আছে। এবার দেখো অঙ্কটা, এবার অঙ্কটা আসো। তাহলে এবার কী বলছি আমরা, বৃত্তকলা কোনটা নিচ্ছি আমরা, COB মানে ব্যাডমিন্টনটা, ব্যাডমিন্টন কত বেরিয়েছে আমাদের 60, তাহলে পুরোটা তো আমাদের নেই, তাহলে কত হচ্ছে 60/360 × 2πr, ঠিক আছে। 2πr মানও আমরা জানি, সেখান থেকে মানটা বসিয়ে দিলে তুমি পেয়ে গেলে যে এটার বৃত্তের বৃত্তচাপটা পেয়ে গেলে, মানে এই ধরো ব্যাস বৃত্তটা রয়েছে, এই ধরো বৃত্ত মানে এইটুকুনি অঞ্চল পেলাম এটা, ঠিক আছে। আমার কতটুকু অঞ্চল পেলাম, এইটুকুনি অঞ্চল পেলাম, এইটুকুনি অঞ্চল হচ্ছে এটা। এবার আমাকে পরিসীমা বের করতে পারবে, তাহলে কী করতে হবে, তোমাকে এই একটা আর যোগ করতে হবে, বৃত্তের ব্যাসার্ধ এই একটা আর যোগ করতে পারবে, কারণ ব্যাসার পরিসীমা তো পুরোটা জুড়ে হয়। তারপরে কী করছি দেখো আমরা, আমরা এখানে যোগ করছি 2r টাকে, ঠিক আছে। 2r টাকে যোগ করলে আমরা কী পেলাম, 4.4 পেলাম, বোঝা গেল? এটা হচ্ছে বৃত্তের বৃত্তকলার পরিসীমাটা পুরোটা। এবার দেখো ক্ষেত্রফলে আসি, ক্ষেত্রফলের জন্য কত, সেই একই 360 বাই আমাদের কত ডিগ্রি কোণ লাগছে, আর মোট কোণ কত, আর কী বের করছি, বৃত্তের ক্ষেত্রফল নাকি বৃত্তের পরিধি, ঠিক আছে। এখানে পাই আসকো লাগালাম কেন, বৃত্তের ক্ষেত্রফল বের করছি COB অঞ্চলে। তাহলে এখান থেকে যদি বের করো তখন কী পেলাম, 4.14 বর্গ সেমি, ঠিক আছে। আমি কী বের করছি দেখো, কী বের করছি, কত ডিগ্রি কোণ বের, কী বের করছি, বৃত্তকলার কোনটা এটা, ব্যাডমিন্টন বের করছি। যদি অন্য কিছু বের করতাম তখন 120 বসাতাম, 120/360 করতাম, যেটা বের করবো, যেটা বের করবো
যদি অন্যটা বের করতাম তাহলে 180 বসাতাম, আরেকটা যেটা ছিল ইনটু পাই আর স্কোয়ার, সবার ক্ষেত্রে একই নিয়ম, একই নিয়ম সবার ক্ষেত্রে। ঠিক আছে, সেই পর্যন্ত থাক, বাই।